বন্ধুরা, নেদারল্যান্ডের টিমকে কুটার জন্য টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা ভারতীয় দলে রাতারাতি ফিরিয়ে নিয়ে এলো হার্দিক পান্ডিয়ার থেকেও ভয়ঙ্কর এই বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডারকে। আর এইটা দেখে ভয়ে থরথর করে কাঁপতে লাগলো পুরো নেদারল্যান্ডের টিম। আর এই ভয়ঙ্কর প্লেয়ার একাই ধ্বংস করবে নেদারল্যান্ডের টিমকে। আপনারা যদি জানতে চান যে কে এই বিশ্বের নাম্বার ওয়ান ভয়ঙ্কর অলরাউন্ডার, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, টিম ইন্ডিয়া এই ওয়ার্ল্ড কাপ 2023 সত্যি অসাধারণ পারফরমেন্স করছে এবং টিম ইন্ডিয়া এখনো পর্যন্ত 8টি ম্যাচ খেলে ফেলেছে এবং এই 8টি ম্যাচ জিতে 16 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে নাম্বার ওয়ান পজিশনে আছে এবং টিম ইন্ডিয়া কোয়ালিফাইও করে ফেলেছে ওয়ার্ল্ড কাপ 2023 সেমিফাইনালে। এবং এই ওয়ার্ল্ড কাপ 2023 পরপর 8টি ম্যাচ জিতে নিয়ে টিম ইন্ডিয়া করে ফেলেছে আরো একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড। কিন্তু বন্ধুরা, টিম ইন্ডিয়া এই ওয়ার্ল্ড কাপ 2023 তাদের নবমতম এবং লিগের শেষ ম্যাচ খেলবে নেদারল্যান্ডের বিরুদ্ধে এবং এই ম্যাচ শুরু হয়ে যাবে 12 নভেম্বর দুপুর 2টো থেকে বেঙ্গালুরুর চেন্নাই সামি স্টেডিয়ামে। এবং এই ম্যাচ শুরু হওয়ার ঠিক আগে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা রাতারাতি ফিরিয়ে নিয়ে এলো হার্দিক পান্ডিয়ার থেকেও ভয়ঙ্কর এই অলরাউন্ডারকে। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি ভেঙ্কটেশ আইয়ারের। বন্ধুরা, ভেঙ্কটেশ আইয়ার সত্যি একটা ভয়ঙ্কর অলরাউন্ডার এবং সে ওপেনিংও করে থাকে। ভেঙ্কটেশ আইয়ার গত বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে সত্যি অসাধারণ পারফরমেন্স করেছিল এবং ভেঙ্কটেশ আইয়ার এখনো পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের হয়ে 36টি ম্যাচ খেলে ফেলেছে এবং 36টি ইনিংসে করে ফেলেছে 956 রান প্রায় 29 এভারেজে এবং স্ট্রাইক রেট হচ্ছে 130.25। এছাড়াও ভেঙ্কটেশ আইয়ার করে ফেলেছে 60টি অর্ধশতরান, এছাড়াও করে ফেলেছে একটা সেঞ্চুরি এবং তার এই অসাধারণ পারফরমেন্স দেখেই কিন্তু তাকে সুযোগ দেওয়া হয়েছিল ভারতীয় দলে। কিন্তু বন্ধুরা, হার্দিক পান্ডিয়ার রিপ্লেসমেন্টের জন্য খুবই একটা ভালো অপশন হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার এবং ভেঙ্কটেশ আইয়ার ওপেনিং তো করেই থাকে এবং তার সঙ্গেও বোলিংটা খুবই ভালোভাবে করতে পারে। বন্ধুরা, ভেঙ্কটেশ আইয়ারকে কি ভারতীয় দলে সুযোগ দেওয়া উচিত কি উচিত নয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামত। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।